বন্ধুরা আজ আমরা এসছি খিদিরপুরের বিখ্যাত ইন্ডিয়া রেস্টুরেন্টে। ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর থেকে টুয়ার্ডস বাউবাজারের দিকে যাওয়ার সময় ফ্যান্সি মার্কেট ক্রস করে মেইন রোডের ওপরে এক বিশাল আকার চারতলা সমান একটি রেস্টুরেন্ট। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে, ভেতরে গেলে একটা ফাইভ স্টার হোটেলকে হার মানাবে। খুব কম সংখ্যক ভিডিও পাওয়া যায় ইউটিউবে যেখানে এই রেস্টুরেন্টের খাবার দাবার নিয়ে আলোচনা করা হয়। আর এটা একটুখানি কলকাতার ব্যাক সাইডে বলা চলে, আমাদের যে সি পোর্ট আছে বন্দর, তো সেই বন্দরের কাছাকাছি বলে এখানে কলকাতা মানে সেন্ট্রাল বা নর্থ ক্যালকাটা বা সাউথ ক্যালকাটার খুব কম সংখ্যক লোক আছে। সাউথ ক্যালকাটা বেসিক্যালি যারা খিদিরপুর এলাকাতে বসবাস করেন বা বেহালা সংলগ্ন এলাকাতে থাকেন তারা এখানে প্রচুর আসেন। একবার দেখুন ডেকোরেশনটা, যেমন বলছিলাম ভেতরের অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, এবং একটা ফাইভ স্টার হোটেলে যেভাবে আপনার ডেকোরেশন করা থাকে ভেতরটা ঠিক সেরকমভাবে ডেকোরেশন করা। আসি খাবারে, এখানে বিরিয়ানি অসাধারণ খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বিরিয়ানির থেকেও আর একটা জিনিস এখানে সবথেকে ভালো, সেটা হচ্ছে এখানকার যে কোনো স্টার্টার, সে চিকেন ফিশ বা মাটন যেটা নিন না কেন। আর বিরিয়ানি, বিরিয়ানির কথায় বলি, যারা আর্সেলান বিরিয়ানি বলতে মানে আর্সেলান জানেন বা আর্সেলানের বিরিয়ানি অসাধারণ লাগে, আমি কেন আর্সেলান বলছি কারণ আমার আর্সেলান ভালো লাগে তাই, কিন্তু এখানকার বিরিয়ানি খেলে আমি এইটুকানি বলবো আর্সেলানের বিরিয়ানি আর খেতে ইচ্ছা করবে না। একবার হলেও এখানে আসুন, এখানকার কাবাব আমরা যেগুলো খাবো সেইগুলো আপনি ট্রাই করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। বলছি যে আপনাদের বিরিয়ানি, মটন বিরিয়ানি যেটা ফর্মাল মটন বিরিয়ানি, এটা সবাই বিরিয়ানি তো চাপেন প্লেন মটন বিরিয়ানি, আর একটা তন্দুরির একটা স্পেশালিটি আছে সাধারণত হচ্ছে চলে সে যেটা থাকে এটা কী বলে জানেন, তন্দুরি সাধারণ একটা মালাই চাওয়া আছে না, যেটা বোন উইথ বোন, উইথ বোন একটা আছে একদম, ওটা কী। ফাইনালি আমাকে ভয়েস ওভার দিতেই হলো, কারণ যে খাবারটা আমি চাইছি ওনার কাছে সেটা আমি ভুলেই গেছি তার নাম। টেস্টটা এখনও অবধি মুখে লেগে আছে, পেশোয়ারি কাবাব, এবং চিকেন পেশোয়ারি কাবাব অসাধারণ খেতে ইন্ডিয়ার। অবশ্যই এখানে এসে কিন্তু এই পেশোয়ারি কাবাবটা ট্রাই করবেন। চারটে হচ্ছে মশলা কম, আর হচ্ছে মানে ফ্রাইড লিঙ্কা কোনটা, থাম্বস আপ, থাম্বস আপ চারটে, চারটে মটন বিরিয়ানি, একটা ওই কাবাব, হ্যাঁ আর চারটে থাম্বস আপ। ইন্ডিয়া রেস্টুরেন্ট হচ্ছে খিদিরপুরে অবস্থিত, অ্যাড্রেস এখানে আছে দেখতে পাচ্ছেন, এবং এখানকার বেসিক্যালি মানে সবথেকে বেস্ট আইটেম হচ্ছে বিরিয়ানি। আমরা যেটা অর্ডার করেছি পেশোয়ারি কাবাব, এর সাথে আছে আছে মস্তা থামসাপ, এবং তার সাথে মাটন বিরিয়ানি যেটা নর্মাল মাটন বিরিয়ানি। ফাইনালি বন্ধুরা চিকেন পেশোয়ারি কাবাব চলে এসছে আমাদের সামনে, এখানে রয়েছে একটা লেবু, গ্রিন চাটনি এবং পেঁয়াজ ও গাজর। এই পেশোয়ারি কাবাবটা হয় হচ্ছে মুরগির উইংস দিয়ে, যেমন আমরা লাল ম্যারিনেশন পাই হচ্ছে তন্দুরিতে, এটাও তন্দুরির মতন অনেকটা, বাট এটা হোয়াইট গ্রেভি দিয়ে বা সলিউশন দিয়ে তৈরি করা হয়, এবং খেতে তো বললাম অসাধারণ, মানে মুখে লেগে থাকবে একদম, মানে 100% অবশ্যই এসে এখানে ট্রাই করবেন, একটা লাজবাব একটা আইটেম। ভালো লাগছে খেতে, কি বলবো বন্ধুরা, একটা খুব সমস্যা হয় আমাদের এই ফুড ব্লগারদের, যে আমাদের সাথে যে সাঙ্গপাঙ্গরা যায় তারা কিন্তু আগেভাগে খেয়ে নেয়, এবং আমাদের খেতে একদম একটু সময় লাগে, তার কারণ হচ্ছে যেহেতু আমাদেরকে প্রথমে শ্যুটটা করতে হয় সেই কারণে। তো এটা হচ্ছে আমার পাতেরটা যেটাকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কেমন লাগছে বলুন। আর এটা থেকে পুরো একদম মাখনের একটা গন্ধ কিন্তু মারাত্মকভাবে বেরোয়, কারণ প্রচুর পরিমাণে বাটার ইউজ করা হয় এতে, মানে তন্দুরি থেকে যখন বের করা হয় তারপরে এর উপরে প্রচুর মাখন দেওয়া হয়, এবং অসাধারণ
অসাধারণ টেস্ট। দেখুন আমার এক্সপ্রেশন, বুঝতেই পারছেন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ খেতে খেতে আমি কথা বললে কথার ব্যবচ্ছিন্নতা হয়ে যায়। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, এটা কোনো চিকেনের আইটেম নয়, এটা হচ্ছে মাটন বড়া কাবাব, আর এটা আমাদের আজকে নেওয়ারও কোনো প্ল্যান ছিল না। আসলে আমরা যখন ফুড ব্লগ করছিলাম সেই সময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমাদেরকে বলা হয় যে এই মানে মাটনের বড়া কাবাবে যদি আমরা একটা কোনো কভার করি বা মানুষের কাছে যদি আমাদের চ্যানেল দ্বারা এই খাবারের পরিচিতিটা ঘটে তাহলে খুব ভালো হয়, কারণ এই খাবারটা এখানে খুব চলে এবং মানুষ যারা দেখে এখানে আসতে পারে। তারপর খেয়ে ভাবলাম যে সত্যিকারের এটা ভিডিওটা করে মানে কোনো ভুল করিনি, কারণ অসাধারণ খেতে ছিল মাংসটা। মটনের রিপ বা চাপের মাংস দিয়ে তৈরি হয়, হাড়কা হাড় এবং হালকা মাংস দিয়ে, এবং রসালো মাংস মুখে দিতে পুরো মাংস মিলিয়ে যাচ্ছিলো। চিকেন কাবাব বা যে কোনো রকম চিকেনের আইটেম ফেলের কাছে অবশ্যই এসে ট্রাই করবেন একবার পারলে। জাস্ট বন্ধুরা একবার এই চাপের সাইজটা দেখুন কত বড়, এবং এই মাংস মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছিল, যেমন স্বর্গীয় স্বাদ। এক একটা বাইট বাইট তো পড়ছিল না, মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল, তবে তাও যেটুকানি পড়ছিল বিভিন্ন রকমের মানে নুন মিষ্টি কোনোটা কম বেশি মনে হচ্ছিল না বন্ধুরা। আর ছোটোবেলা থেকে একটা আমার খুব শখ ছিল যে গুপি গাইন বাঘা বাইন কী করে দু হাতে মাংস ধরে খায়, তো সেই শখটা আজকে আমি এই বড়া কাবাব খেয়ে পূরণ করেছি। একবার দেখুন সেই মানে তৃপ্তিটা আমার ভিতর ছিল। আর আপনাদেরকে বলি অবশ্যই এখানে আসবেন, বড়া কাবাব খাবেন, এনজয় করুন। এরকম বড়া কাবাব আউদে পাওয়া যায়, বাট আউদেরটা একটু হার্ড, একটু শুকনো। টেস্ট কিরকম? এই সেম জিনিসই আমি আউদে খেয়েছিলাম, বড়া কাবাব যেটাকে বলে, মাটনের রিপ দিয়ে তৈরি হয়, ওর থেকে অনেক বেটার পুরা না। মানে দুটোর মধ্যে পার্থক্য কি, আউদের যেটা আছে ওর মধ্যে অতটা মাংস থাকে না, মানে তুলনামূলক অনেক কম, বাট এখানে মাংসটা অনেকটা বেশি পাচ্ছি, ওখানে হাড় দিয়ে যেন বেশি পেতাম। খুব ভালো টেস্ট, অবশ্যই ট্রাই করতে পারবেন। এক প্লেটে চার পিস থাকে, হাফ প্লেট হচ্ছে বেলা দু পিস থাকে। ফাইনালি আমরা মাটন বিরিয়ানি এবার খেতে চলেছি। মাটন বিরিয়ানিতে এখানে ডিম দেয় না, কিন্তু আলু আর মাটনের সাইজ যথেষ্ট বড় এবং রাইসের কোয়ান্টিটি অসাধারণ, টেস্টও কোনো গদা হবে না। গরম যথেষ্ট, বিরিয়ানির কোয়ান্টিটিও মোটামুটি ভালো, মাংস যথেষ্ট নরম। বিরিয়ানি নিয়ে আমরা খুব একটা বিশেষে আপনাদের সামনে বলবো না, তার কারণ বিরিয়ানিটা একদম মানে ক্লাসিক বিরিয়ানি, ট্রাই আপনারা অবশ্যই করবেন এখানে এসে, ভালো লাগবে, ঠকবেন না, এত বড় কথা বললাম। আলটিমেটলি বন্ধুরা দুরকম চিকেন মাটন কাবাব এবং তার সাথে মাটন বিরিয়ানি আমরা শেষ করেছি। এবার আমরা আসবো হচ্ছে একদম ডেজার্টের দিকে, তো এখানে কি মিষ্টি মুখ করে আমরা শেষ করব। এখানকার ফিরনি খুব বিখ্যাত, তার কারণ ফিরনিতে যে জাফরান ইউজ করা হয় বা স্যাফরান ইউজ করা হয় তার দাম 2,50,000 কেজি, এবং অরিজিনাল কাশ্মীরি জাফরান। অন্যান্য জায়গায় ফিরনিতে সাধারণত গোলাপ জল ইউজ করা হয়, এখানে গোলাপ জল থাকে না, এবং ফিরনি খাওয়ার পর মোটামুটি আপনি ঘন্টা দু তিনেক আপনার মুখে সেই জাফরানের স্বাদ আপনি পাবেন। ফিরনিটাও দারুণ, কোনো কথা হবে, এক্সেলেন্ট টেস্ট।